সম্প্রতি একটি বিদ্যালয়ে পুতুলের মতো করে শিশুদের নাচকে ঘিরে আলোচনায় এসেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ। ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের করা পুতুল নাচ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। পরনে লেহেঙ্গা, হাতে রাবার বাঁধা, পুতুলের মতো সেজে গানের তালে তালে পুতুলের মতো করে নাচছে সবাই। এ যেন জীবন্ত পুতুল। গত 28 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে 26 জন শিক্ষার্থীর অংশগ্রহণে পুতুল নাচ দেখে অভিভূত হন সবাই। শিশুদের পুতুলের মতো করে সাজানো ও পুতুল নাচ পরিবেশনায় কিছুটা চ্যালেঞ্জ ছিল, তবে নাচ পরিবেশনের পর সবার প্রশংসায় আপ্লুত কোমলমতি শিশুরা। এই নাচটা এত বেশি সুন্দর করে হয়েছে কি আমি কখনো কল্পনাও করতে পারিনি, কিন্তু এত বেশি সুন্দর করে হবে। আমরা খুব এক্সাইটেড ছিলাম, এক্সাইটমেন্ট কাজ করছিল এবং নার্ভাসনেসও ছিল অল্প অল্প। বাচ্চারা বড় হলে আমরা, বিশেষ করে মেয়ে বাচ্চারা একটু বড় হলে আমরা নাচটা বন্ধ করে দিতে চাই, কিন্তু একটা বাচ্চার প্রতিভা আসলে ভাবে নষ্ট করা উচিত না। এত সুন্দর করে রিপ্রেজেন্ট হবে সব জায়গায়, এটা আমরা আসলে ঠিক ওইভাবে ফিল করতে পারি না, কিন্তু এখন খুবই ভালো লাগতেছে, খুবই গর্বিত। ছোটবেলায় পুতুল নাচ দেখতাম, ওটাতে কিছু আইডিয়া ছিল, বাকি ডেকোগ্রাফি তো যে আমি নিজে, ও আমাকে অনেক হেল্প করছে। পুতুল নাচকে পুনরুজ্জীবিত করতেই শিশুদের পুতুলের মতো করে সাজিয়ে পুতুল নাচ পরিবেশনা করা হয় বলে জানান নৃত্য প্রশিক্ষক। ভবিষ্যতেও পুতুল নাচের মতো ঐতিহ্য ধারণের পাশাপাশি শিশুদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করা হবে বলে জানালেন প্রধান শিক্ষক। ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্য পুতুল নাচ, সেটা আবার সবার সামনে তুলে ধরার জন্য এই চিন্তা থেকে আমার মাথায় আসছে যে এটা করি। তারপর আমি চিন্তা করলাম যে পুতুল নাচ করার জন্য তো ট্যালেন্ট বা বেবি লাগবে, যারা অনেক ট্যালেন্ট, তো সেই সুবাদে আমি পঞ্চম শ্রেণীর ছাত্রীদেরকে বাছাই করে নিয়েছি। পুতুল নাচ কিভাবে হারিয়ে গেল এক সময় সেটা তো আর মনে নেই, আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ছি, ব্রাহ্মণবাড়িয়া এতটাই লোক সংখ্যা বাড়ছে যে আমরা পুতুল নাচ হারিয়ে গেলাম, আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলতেছি, অথচ আমাদের খবর নাই। প্রায় 100 বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর গ্রামের মাঝি বিপিন দাসের হাত ধরে শুরু হয় পুতুল নাচের যাত্রা, যা একসময় মেলা বান্নির মূল আকর্ষণ হয়ে ওঠে। তবে নানা সংকটে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী পুতুল নাচ। এখন ব্রাহ্মণবাড়িয়া। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ।